আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে তৈরি করে দেখাবো পাটিসাপটা পিঠা। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ শুকনো চালের গুঁড়া আর 1/2 কাপ ময়দা। আমি চালের গুঁড়াটা বাজারের প্যাকেটে যেটা কিনতে পাওয়া যায় আমি সেটাই নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। প্রথমে পানিটা আমি অল্প অল্প করে মিশিয়ে নিব। এই যে ব্যাটারটা এখন তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য পুর তৈরি করে নিতে হবে। এখন আমি পুর তৈরি করে নিব। আজকে আমি নারকেলের পুর তৈরি করব, নারকেল দিয়ে বানাবো। প্রথমে আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম। ঘিটা হালকা গরম হলে এখানে আমি 2 চা চামচের মতো সুজি দিয়ে দিব। সুজিটা আমি হালকা ভেজে নিব। সুজিটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব নারকেল। নারকেল দেওয়ার পর এখানে আমি এখানে আপনারা যেরকম মিষ্টি খান সেই অনুযায়ী গুড় দিয়ে দিবেন। এখানে আমি গুড় দিয়ে দিলাম। আমরা যেরকম মিষ্টি পছন্দ করি সেই অনুযায়ী আমি এখানে গুড় দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ এটা এভাবে নেড়ে চেড়ে তৈরি করে নিতে হবে। এই তো নারকেলের পর রেডি হয়ে গেল। এখন চলে আসব পিঠা বানানোর জন্য। আর শীতে আমরা পিঠা খেতে খুবই পছন্দ করি, সেই আজকে আমি পিঠা তৈরি করব তাওয়ার মধ্যে। তাওয়ার মধ্যে অনেক সুন্দর করে যে পিঠা তৈরি করা যায় এটাই আজকে আমি দেখাবো। দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর করে হয়ে যাচ্ছে। এই তো পিঠা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব যে পুরটা করে রেখেছিলাম নারকেলের সেই পুরটা। এই তো পাটিসাপটা পিঠা হয়ে গেছে। আমি আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। অনেক গরম, আস্তে আস্তে করে নিতে হবে। এভাবেই আমরা সবগুলো পিঠা তৈরি করে নিব। এই তো তৈরি হয়ে গেলো মজাদার পাটিসাপটা পিঠা। শীতে পিঠা খেতে খুবই ভালো লাগে। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন সবাইকে অনেক ধন্যবাদ। অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন।